আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুব মজার রেসিপি। যারা গুড়া মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা বেশি ভালো লাগবে। আজকে আমি কলি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কলি মাছ কিন্তু দেখতেও সুন্দর, খেতে অনেক মজার হয়। তাহলে চলুন দেখি কীভাবে মজা করে কলি মাছ রান্না করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ কেজি কলি মাছ নিয়েছি। মাছগুলো আগ থেকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এক পাশে রেখে চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে দুটার মতো পেঁয়াজ কুচি আছে, চাইলে এখানে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। পেঁয়াজগুলো এখন নরম করে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য। জালের পরিমাণটা চাইলে যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। মশলা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে মাছ আর মশলাগুলো কষিয়ে নিতে হবে। মাছগুলো দেওয়ার পরপরই আমি একটা টমেটো চিকন চিকন করে কেটে দিয়েছি। টমেটো দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর হবে এবং কি খেতে অনেক মজার হবে। টমেটো মাছ আর মশলাগুলো এখন কষিয়ে নিতে হবে, তার জন্য আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে এগুলো নেড়ে দিতে হবে। আমি 4 থেকে 5 মিনিটের মতো সব কিছু কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়েও দিয়েছি। সুন্দরভাবে কিন্তু ওপরের তেলটা বেশি উঠেছে। তেলটা যখন এরকম বেশি উঠবে তখনই কিন্তু বুঝে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আবারও আলতোভাবে একটু নেড়েচেড়ে সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো জল। জল আমি আমার পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। আপনার চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন, তবে এ রান্নাতে কিন্তু জলের পরিমাণ কম দিলেই খেতে বেশি ভালো লাগে। জল দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন জলটা আমি কতটুকু দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো কিছু কাঁচা মরিচের ফালি। আমি কেটে অ্যাড করেছি, আপনার চাইলে কিন্তু আস্ত দিতে পারবেন, তবে জালের পরিমাণটা বুঝে মরিচগুলো অ্যাড করতে হবে। জিরার গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়ে আমি আলতোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা ঢেকে চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু তরকারি হয়ে যাবে। আমি ঢেকে দিয়েছি আর মাঝখান দিয়ে ঢাকনাটা উঠিয়ে দুই একবার নেড়ে দিব। 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিলাম জলটা কেমন রেখেছি। আপনারা চাইলে কিন্তু জলের পরিমাণ আরও কমও রাখতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিব ধনে পাতা কুচি। হাতের কাছে থাকলে অবশ্যই ধনে পাতা কুচি অ্যাড করবেন, এতে করে স্বাদ এবং ফ্লেভার দুটাই ভালো আসবে। ধনে পাতা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা ঢেকে চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নিচ্ছি আর 1 মিনিটের মতো, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি আর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। কত সহজে আজকের এই নদীর কুলি মাছ রান্না করেছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। রান্নাটা করা যত সহজ খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজার, আর এই কুলি মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আশা করি আজকের এই সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফিজ।